জিআরবিটি পরিচালিত গ্রুপ ডি এবং গ্রুপ সি পরীক্ষার ফল প্রকাশ না হওয়ার কারণে চরম দুশ্চিন্তা দেখা দিয়েছে চাকরি প্রত্যাশী বেকার যুবক যুবতীদের মধ্যে। অথচ ইতিমধ্যে জিআরবিটি পরিচালিত সকল পরীক্ষার রেজাল্ট আউট হয়ে গেছে। সোমবার ঠিকই পরিস্থিতিতে গ্রুপ ডি এবং গ্রুপ সি পরীক্ষায় বসা ছাত্রছাত্রীদের এক প্রতিনিধি দল ডেপুটেশনে মিলিত হন জিআরবিটির অধিকর্তা অদিতি মজুমদারের সাথে। এই প্রসঙ্গে ডেপুটেশন প্রদানকারী বেকার এক যুবক জানিয়েছেন, জানুয়ারি মাসের মধ্যেই সেই রেজাল্ট বের হবে বলে জানিয়েছেন অধিকর্তা অদিতি ম্যাডাম। বিগত আগস্ট মাসে 20 এবং 22 তারিখ জিআরবিটির গ্রুপ সি এবং গ্রুপ ডির পরীক্ষা হয়েছিল। তো আমরা দেখতে পাচ্ছি যে বিগত 4 মাস ধরে আমাদের কোনো রেজাল্টের কোনো ঠিক ঠিকানা নেই। সামনেই ওমিক্রনের ভ্রুকুটি একটা আমরা দেখতে পাচ্ছি। তো আমরা বেকাররা এই নিয়ে খুবই চিন্তিত যে আমরা কিভাবে এগোব, আমরা কৃতকার্য হই বা না হই, আমাদের নেক্সট রূপরেখা কী হবে। এবং আমরা এখানে অনেকে আছে যারা ওভারেজ হয়ে যাচ্ছে, আমাদের সঙ্গে একদম হ্যান্ডিক্যাপ বন্ধুও আছে যিনি মানে দিব্যাঙ্গ এবং প্রচণ্ড দূর থেকে এসছে। তো ম্যাডামের সাথে আজকে কথা হলো এবং ম্যাডাম আমাদেরকে এশুরেন্স দিয়েছে যে জানুয়ারির মধ্যেই রেজাল্ট, যদি কোনো কিছু অসুবিধা না হয় জানুয়ারির মধ্যেই আমাদেরকে রেজাল্ট পাবলিশ করা হবে। এবং এই নিয়ে ম্যাডামের সাথে, ম্যাডাম আমাদের সাথে খুব ভালোভাবেই ব্যবহার করেছেন। এদিকে গ্রুপ ডি এবং গ্রুপ সি পরীক্ষায় বসেছিলেন প্রায় 1,04,000 বেকার যুবক যুবতী। এর মধ্যে বহিরাজ্যের বেকার যুবক যুবতীদের সংখ্যাও নেহাত কম নয়, তার উপর শূন্যপদের সংখ্যা খুবই কম। ব্যুরো রিপোর্ট, হাল্লাবোর।